আসসালামু আলাইকুম। দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন জানুয়ারি মাস 2021। আমরা পিডি টুডেজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমাদের আজকের নতুন এপিসোডে। আমাদের আজকের এপিসোডের মূল বিষয় হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস নিয়ে, যেটা আপনার হাঁটু পর্যন্ত ছড়িয়ে যায়, এবং আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে ক্যালকেনিয়াল স্পার বলে, যেটা হচ্ছে আপনার পায়ের নিচের গোড়ালিতে এক ধরনের হাড় বৃদ্ধি পায়, সেটার কারণে মানুষের দেখা যাচ্ছে চলাফেরা থেকে শুরু করে বিভিন্ন কাজে অনেক বাধা সৃষ্টি করে। এটা বিভিন্ন বয়সে হতে পারে। আসুন দর্শক, আজকের আমাদের যিনি পেশেন্ট উনি হচ্ছেন জাকিয়া বেগম। ওনার বয়স হচ্ছে 38 বছর এবং উনি একজন আমাদের প্রবাসী, এবং বাংলাদেশের জন্য, মূলত প্রতিটা দেশের জন্য ওনারা অনেক কষ্ট করেন। যারা হচ্ছে রেমিটেন্স এত কষ্ট করে আমাদের দেশের জন্য তারা পাঠান, আমরা সবাই তাদেরকে অনেক শ্রদ্ধা করি এবং সম্মান করি। আসুন দর্শক, সরাসরি আমরা ওনার সাথে কথা বলি এবং ওনার যে সমস্যাটা ছিল সেটা নিয়ে আজকে আমরা একটু আলোকপাত করি। আসসালামু আলাইকুম। আচ্ছা জাকিয়া বেগম, বাংলাদেশে আপনার দেশের বাড়িটা কোথায়? বরগুনা জেলা, বরিশাল বিভাগ, আমতলী থানা। আচ্ছা, আমতলী থানা। আচ্ছা, আমাদেরকে কি একটু বলবেন? আমরা জানি যে আপনি একজন প্রবাসী, আপনি ওমানে থাকেন, তো কত বছর যাবত আপনি ওমানে আছেন? পাঁচ বছর যাবত। আচ্ছা, তো প্রথম কি সমস্যাটা আপনার দেখা দিয়েছিল এবং শুরুটা কিভাবে যদি আমাদেরকে একটু বলেন? আমার ডান পায়ের মানে গিরের ভিতরে হাঁটুর নিচে একটা টিউমার ছিল, তখন ব্যথা করতো অনেক। তখন ব্যথা শুরু থেকেই আমি ডাক্তার দেখাইলাম, ডক্টর দেখানোর পরে হয়তো ব্যথা কমানোর জন্য ঔষধ দিয়েছে, ব্যথা কমছে, কিন্তু আমার যে ওই যে টিউমারটা ছিল, নামাজ পড়তে পারতাম না বসে। তারপর আমি দেশের বাড়ি আসলাম, দুই বছর পরে টিউমার অপারেশন করাইলাম, কিন্তু আমার হাঁটুর ব্যথা গেল না, গিরে গিরে ব্যথা যে ওটা যায় না। তো যখন আপনার এই প্রথম সমস্যাটা শুরু হয়, তো তখন যখন ব্যথাটা শুরু হয় দেশে আসছেন, তো এটার জন্য কি কোনো ট্রিটমেন্ট করেননি? হ্যাঁ, না, আমি ওই একবারে অপারেশন করে দুই বছর পরে যখন অপারেশন করাইছি তখন আবার চলে গেছি ওমানে। চলে যাওয়ার পরে এই তো তিন বছর পরে আপনাদের কাছে আসলাম। আচ্ছা, তো যখন আপনি ওমানে চলে গিয়েছেন তো হাঁটুর ব্যথা তো আপনার সবসময় রয়ে গিয়েছিল, তো সেটার জন্য আচ্ছা মানে কী কী ধরনের সমস্যাটা হতো? পা ফুলে যেত একদম, তারপর গিরের ভেতরে অনেক যন্ত্রণা ছিল, যা হাঁটতে পারতাম না, হাঁটতে অনেক কষ্ট হইতো, কাজ করতে পারতাম না। তারপর ওখানেও ডাক্তার দেখাইছি, শুধু ওনারা ব্যথা কমানোর ঔষধ দিয়েছে এভাবে। আচ্ছা, সেখানে কি আপনার যে সমস্যাটা, আমরা যেটা দেখতে পাই যে ডায়াগনোসিস আপনার অস্টিওআর্থ্রাইটিস ছিল, সেটা কি ধরা পড়েছিল বা কেউ কি বলেছিল আপনাকে যে আপনার আর্থ্রাইটিস রোগ হয়েছে? হ্যাঁ বলেছিল, কিন্তু ও জায়গায় আমি সম্পূর্ণ ট্রিটমেন্ট করাই নাই ওরা, কারণ ওরা তো সবাই চাকরি জীব, তার জন্য। মানে তারা চাচ্ছিল যে কোনো রকম আপনাকে ব্যথার ওষুধ দিয়ে আপনার যাতে কমিয়ে আপনি যাতে কাজটা আপনার কাছ থেকে নিতে পারে, সেই ব্যবস্থা তারা সবসময় করে দিচ্ছিল, কিন্তু পূর্ণাঙ্গ যে চিকিৎসাটা সেটা কখনই আপনার সেখানে করা হয়নি। পরবর্তীতে আপনি ডিসিশন নিয়েছেন আপনি বাংলাদেশে চলে আসবেন। আচ্ছা, বাংলাদেশে আসার পরে তখন কী করেছিলেন? বাংলাদেশে আসার পরে আমি ভাবছি যে এই ডাক্তার আমি হয়তো ইউটিউবে বা ফেসবুকে আমি দেখছি যে অনেক রোগী ভালো হয়, তারপরে আমি পজিশন নিয়েছি যে হয়তো ওনার কাছে গেলে আমি ভালো হব। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি ডক্টর.Md.Shafiullah প্রধান, ওনার অনেকগুলো ভিডিও আপনি ইউটিউবের মাধ্যমে আপনি দেখেছেন, এবং কিছু কিছু ভিডিও হয়তো আপনার সাথে হয়তো মিলে গিয়েছিল যে এই ধরনের চিকিৎসা হয়তো আপনি ওনার কাছে আসলে পেতে পারেন। সেই ধারণা থেকে আপনি ডক্টর.Md.Shafiullah প্রধান ওনার যে DPRC হসপিটাল ঢাকা শ্যামলিতে ওখানে আপনি আসেন। তো যোগাযোগ করার পরে স্যার আপনাকে দেখার পরে কী বলেছিলেন প্রথমে? উনি বলেছিলেন যে আলহামদুলিল্লাহ ভালো হবে এভাবে, তো সত্যিই দেখতে এসেছি যে হ্যাঁ আমি ভালো হয়েছি। আচ্ছা, তার মানে স্যার আপনাকে একটা আশ্বাস দিয়েছেন যে আপনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে যাবেন। তো স্যারের আন্ডারে আপনি কতদিন ভর্তি ছিলেন? এক সপ্তাহ, শনিবারে ভর্তি, আজকে শনিবার শেষ। আচ্ছা, তো এক সপ্তাহ ভর্তি থাকার পরবর্তী অবস্থা এখন আপনার হাঁটু এবং পায়ের গোড়ালির কী অবস্থা? আলহামদুলিল্লাহ ভালোই বুঝি, এখন হাঁটাচলা করতে পারি। হাঁটুর ব্যথা কি আছে আপনার এখন? না। আচ্ছা, আপনি ঠিকমতো ওঠানামা বা উঠবস এগুলো সব কিছু ঠিকমতো করতে পারছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ করতে পারি। আচ্ছা, মাশাআল্লাহ, মাত্র অল্প কিছুদিনের ভিতরেই আপনি এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো, আজকে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন। তো আপনি কি আবারও কি আপনার সেই কর্মস্থল ওমানে কি আবার ফিরে যাবেন? জি জি। আচ্ছা, আপনার ফ্লাইট কবে আবার? ফ্লাইট হয়তো আমি ফেব্রুয়ারির 9 তারিখ বা 8 তারিখ এভাবে। আচ্ছা, তো এতদিন কি আপনি চিকিৎসার জন্য অপেক্ষা করছিলেন? জি জি। আচ্ছা, তো
তো আমরা এখানে ওনার একটু বোনকে পেয়েছি, আমরা একটু ওনার সাথে দর্শককে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলুন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম আসমা। আপনার দেশের বাড়ি কোথায়? বরিশালে। বরিশালে, আচ্ছা। তো আমাদেরকে কি একটু বলবেন যে আপনার যে বোন জাকিয়া বেগম, ওনাকে তো আপনি নিশ্চয়ই দেখেছেন, উনি নিজেও যেটা কিছুক্ষণ আগে আমাদের সাথে শেয়ার করেছেন যে ওনার এই প্রচণ্ড হাঁটু ব্যথার কারণে ওনার লাইফটা স্থবির হয়ে গেছিলো। ওনার যে হাঁটা চলা বা মুভমেন্ট করা বা উঠবস করা বা পায়ের গোড়ালের প্রচণ্ড ব্যথার কারণে উনি ওনার জীবন প্রায় থেমে গিয়েছিল। তো সেখান থেকে আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উনি আজকে বাড়ি ফিরে যাচ্ছেন। আপনি ওনাকে আগে এবং পরে কেমন দেখছেন? আগে অসুস্থই ছিল, এখন আল্লাহর রহমতে সুস্থই দেই। সম্পূর্ণ হাঁটা চলা বা মুভমেন্ট বা আপনার যে উঠবস করা সব করতে পারছেন? পারে। আচ্ছা, মাশাআল্লাহ। তো জাকিয়া বেগম, আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের আশপাশে কিন্তু ছড়িয়ে আছেন, যারা হয়তো জানেন না যে কার কাছে গেলে তারা ভালো চিকিৎসা পাবেন। আপনি যেমন আমাদের প্রবাস, যেমন হচ্ছে যে ওমান একটি উন্নত একটি দেশ, সেখানেও কিন্তু আপনি চিকিৎসা করেছেন, কিন্তু আপনার প্রপারলি যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল সেটা আপনি পাননি। বাট পরবর্তীতে আপনি ডিসিশন নিয়েছেন না, আপনি আপনার নিজের মাতৃভূমি বাংলাদেশে এসে আপনি চিকিৎসা গ্রহণ করবেন। সেই অনুযায়ী আপনি যখন খোঁজ শুরু করলেন তখনই আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে জানতে পারেন এবং ওনার চিকিৎসা নিয়ে কিন্তু আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালোই আজকে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন। কিছুদিন পরে আপনি আপনার কর্মস্থলে ফিরে যাবেন। তো আপনার মতো এরকম যারা আছেন, এই ধরনের সমস্যাটা ভুগছেন, আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন আপনি? জি হ্যাঁ, যাদের আমার মতো বা আমার চেয়ে বেশি হয়তো আছে বা কম আছে, এভাবে যারা রোগী আছেন, আশা করি ওনার কাছে যদি আসেন হয়তো আল্লাহর রহমতে ভালো হবেন, ভালো চিকিৎসার জন্য। কারণ আপনি নিজে এসে আপনি ভালো একটা ট্রিটমেন্ট পেয়েছেন এবং আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালোভাবে বাড়ি ফিরে যাচ্ছেন। তা আপনিও আশা করেন তারা অবশ্যই একটা ভালো এবং সঠিক ট্রিটমেন্ট তারা অবশ্যই পাবেন। দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা জাকিয়া বেগম ওনার কাছ থেকে ওনার যে সমস্যাটার কথা সেটা আপনারা শুনতে পারলেন, যে ওনার হাঁটু ব্যথা ছিল, তীব্র হাঁটু ব্যথা, এবং সেখান থেকে ওনার পায়ের গোড়ালিতে প্রচণ্ড ব্যথা ছিল, যেটাকে ডাক্তারি ভাষায় বলা হয় ক্যালকেনিয়াল স্পার, এক ধরনের ছোট হাড় বের হয় এবং সেটা থেকে প্রচণ্ড ব্যথা হয় পায়ের গোড়ালিতে। মানুষ দেখা যাচ্ছে যে আপনার এই ধরনের সমস্যায় পা দিতে পারেন না এবং হাঁটা চলা করতে পারেন না, এবং অস্টিওআর্থ্রাইটিসের কারণে ওনার দুই হাঁটুতে প্রচণ্ড রকম ব্যথা ছিল। এবং পরবর্তীতে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে যখন জানতে পারেন, উনি ওনার কাছে এসে ট্রিটমেন্ট গ্রহণ করেন এবং মাত্র 7 দিনে কিন্তু আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উনি আজকে বাসায় ফিরে যাচ্ছেন এবং কয়েকদিন পরে উনি ওনার নিজ কর্মস্থল ওমানে উনি ফিরে যাবেন। দর্শক, আমরা ওনাদেরকে আসলে সবসময় সম্মান করি যারা প্রবাসে থেকে আমাদের দেশকে এইভাবে সহযোগিতা করে আসতেছেন, নিজের জীবনকে দিয়ে হলেও তারা নিজের দেশের মানুষ থেকে দূরে থেকে এই কষ্ট সহ্য করেও তারা আমাদের জন্য যে কষ্ট করেন। তো সেই মানুষগুলি যখন অসুস্থ হয়ে যান আমরা কিন্তু তাদেরকে নিয়ে অবশ্যই চিন্তা করি, তারা যদি সঠিক চিকিৎসা না পান, বিদেশে থেকেও অনেক সময় দেখা যাচ্ছে তারা সঠিক চিকিৎসা পান না। তো আপনাদের সকল উদ্দেশ্যে আমরা একটা কথাই বলবো, আপনারা যেখানেই যে ধরনের সমস্যায় আছেন, বাত ব্যথা বা এই ধরনের যে কোনো ধরনের সমস্যা বলেন, আমাদের দেশে কিন্তু এখন অনেক উন্নত ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে, অনেক উন্নত ধরনের ডক্টর আছেন এবং অনেক ভালো ভালো কনসালটেন্ট আছেন। আপনারা যদি চিকিৎসা গ্রহণ করতে চান অবশ্যই আপনারা একটু ভালো করে সার্চ করেন, ভালো করে জানেন বুঝেন এবং সেই অনুযায়ী যদি আপনারা ব্যবস্থা গ্রহণ করেন আপনারা অল্প দিনের ভিতরে সুস্থ হয়ে যাবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ধন্যবাদ।